প্রথম আমরা 10 নম্বর রেজ দিয়ে নাটগুলো একটু খুলে নিতে আস্তে ধীরে আমরা সুন্দর করে গুলো নাটগুলো খুলে নেবেন এবার নাটগুলো ভালোভাবে খুলতে হবে নিয়ে ফেলছি আমরা নাটগুলো তারপর আমরা এটা টান দিয়ে খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কি কি আছে আমরা দেখে দেখাবো দেখতে পাচ্ছেন জং দোষ এটা একটু এবার আমরা ফরক অপেনার দিয়ে এটা একটু স্প্রিংগুলো বের করে নেব স্প্রিংটা স্প্রিংটা বের করে নিচ্ছি দেখুন এখানে ভিতরে দুটো স্প্রিং আছে আমরা একটু বের করে নিই ভালো করে মুছে নিচ্ছি আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন আমাদেরকে একটু দেখাই কি কি আছে আছে আমরা পুরো পরক করে ফেলছি একটু মুছবো আমরা দেখতে পাচ্ছেন ভালো করে মুছে নিব এবার স্প্রিং ভিতর থেকে একটা রবার আছে আমরা রবারটা বের করে ভালো করে পরিষ্কার করে নিব রবারটার জন্য আগে আমরা দুটো ঢাকনাটা বের করে রবারটা বের করে নিচ্ছি রবারটা ভালো করে পরিষ্কার করে তারপর স্প্রিংটা পরিষ্কার করবো অবশ্যই আগে স্প্রিংটা পরিষ্কার করে নিচ্ছি কিছু নাই এটা তেলের লক তাই জন্য এটা না খুললেও সমস্যা নাই এটা খুললেও কোনো সমস্যা নেই খুললে আপনার ওই প্লাস্টিকের লক থাকে ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমরা খুলবো না জং ধরছে অল্প আপনি এটা ওয়াশ করে ফেলতেছে আগে আগে ভালো হয়েছে অল্প জং ধরছে যদি বেশি দিন করে এটা জং বেশি ধরে যায় আমরা জঙ্গলে একটু সমান করে দিব বেশি বসবো না নইলে পরকটা বসবে সমান করে দিব যেন হাতে না বাজে পরকটা একদম সুন্দর করে বসে নিচ্ছে আমরা সমান করে জঙ্গলে একটু মুছে নিচ্ছে আরেকটু মুছে নিচ্ছি আমরা আরেকবার পুনরায় মুছে নিচ্ছি ছোট স্প্রিংটা মুছে নিচ্ছি ঢাকনা টাকনা যেগুলো আছে সবগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি একটু কেন আমরা ইয়ার পরে এটা ফিটিং করা শুরু করবো আমরা এগুলো ভালো করে পরিষ্কার করে নিই এবার আমরা ভিতরে পরিষ্কার করবো আগে হাত দিয়ে চা করা করে নিই একটা চিকন কোনো কিছু একটা নিব নিয়ে এটা ভালো করে ভিতরে ঢুকে ভালো করে ভিতরে পরিষ্কার করে নিব ভিতরে যাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিব তারপর এগুলো যেগুলো বাইরে গিয়ে আছে রবারগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি যত সুন্দর করে পরিষ্কার করতে পারেন আপনারা করে নেবেন একটা পরে অনেক কিছুই থাকে সবগুলো আপনারা পরিষ্কার করে নেবেন এবার আমরা এটা পরিষ্কার করে নিলাম এবার এটা স্ক্রিন দুটো যে জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি এবার আমরা একটু চুড়িগুলো পরিষ্কার করে দিলাম এবার আমরা গ্রিজ করে নিচ্ছি ছোট স্ক্রিনটা প্রথমে আমরা কেন একটা রবার আছে ওটা লাগাই দিচ্ছি তারপর স্প্রিংটা আমরা এবার গ্রিজ করে দিচ্ছি সুন্দর করে একদম সমান করে সব জায়গায় গ্রিজ লাগাবেন নইলে কিন্তু জং ধরে যাবে এবার প্রথমে আমরা ছোট স্প্রিংটা দিব তারপরে আমরা দেবো বড় স্প্রিংটা অয়েলটা তারপর আমরা পিলিওটের ইয়াটা নিয়ে আমরা লাগাই দিবো
এটা কিন্তু ভালোভাবে বসাবেন, নাইলে কিন্তু এটার প্যাচ নষ্ট হয়ে যায়গা। তার জন্য সুন্দর করে যতক্ষণ বসবেন না ততক্ষণ ইয়া করবেন না, এটা সুন্দর করে বসাবেন। এটা ভালো করে পরিষ্কার করে সুন্দর করে বসাবেন। এটা ভালোভাবে বসাই নেবেন, নাহলে কিন্তু জিনিসটা প্যাচ নষ্ট হয়ে যাবে। তাই জন্য সুন্দর করে বসে তারপর ইয়া করবেন। এবার আমরা র্যাশ দিয়ে ফাইনাল টাইটটা দিয়ে দিব। এবার আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাতে গ্রিজ করতে হবে। আমরা এই হাউজিংয়ের ভিতরে একটু গ্রিজ করে দিই ফড়কের হাউজিংয়ে। প্রথমে ছোট স্প্রিংগুলো লাগাই নেবেন মনে করে। এবার আমরা গ্রিস লাগাই দিচ্ছি, এটা যদি এতটুকু পারেন গ্রিস আঙুল দিয়ে ঢুকাই লাগাই দিবেন। গ্রিসটা ভালোভাবে লাগাবেন। সব গ্রিজ সুন্দর করে গ্রিজ করে নেবেন। ভালোভাবে গ্রিজ লাগাই দিচ্ছি। এবার আমরা এই জিনিসটা সুন্দর করে বসাই দিব দুনো দিকে। আমরা এটা দিয়ে একটু বাজি থাকলে এটা ভালো করে একটু সমানভাবে বসাই দিব। কিছু একটা দিয়ে বসাই দিলাম। এবার আমাদের কাজ হলো 10 নম্বর নাট খুলে।